ओम सर्वधर्म स्थापकस्त्वं सर्वधर्म स्वरूपकः आचार्यानां महाचार्यो रामकृष्णायते नमः। ओम यथाग्निर्दाहिका शक्ति रामकृष्णे स्थिता ह्या सर्वविद्या स्वरूपांतां सारदां प्रणमाम्यहम्। ओम परतत्वे सदालीनो रामकृष्णो समाग्वया यो धर्म स्थापनरतो वीरेशं तं नमाम्यहम्। ओम कालिंदी फुल्ल कमले माधवेन क्रीडारत ब्रह्मानंद नमस्तुभ्यं सद्गुरो लोकनायक योगानंद प्रेमानंद शन्ने वै ए च पार्षदा रामकृष्ण गत प्राणां सर्वान्तान् प्रणमाम्यहम्। श्री भगवानेर अशेष कृपाय श्री रामकृष्णदेवेर गृही एवं सन्यासी पार्षदेर दिव्य जीवनी निये आमरा पाठ एवं आलोचनाय उपनीत होयेछि। आमी आगेर दिनो खूब मिष्टि करे आपनादेर बोलेछिलाम जारा आपनारा शुये शुये प्रथम कथा शास्त्र पाठ शुनतेई नेई आर कि ओटा एकेबारे विधिसम्मत नय आर कि যদি আপনার একান্তই পিঠে টিঠে খুব ব্যথা টাথা থাকে সোজা হয়ে না বসতে পারেন তাহলে ক্যামেরাটাকে অফ করে দিলে ভালো। সাহিত্য অবস্থায় কেউ শুনছেন বা এখনও কারোর কারোর মাইক্রোফোন অন আছে যদি একটু বন্ধ করেন না ভারী ভালো হয়। শান্তনুদা আপনার মাইক্রোফোন অন আছে, দুর্গা ভৌমিক আপনার মাইক্রোফোন অন আছে, যদি দয়া করে একটু বন্ধ করেন খুব ভালো হয়। আমি শান্তনুদার মাইক্রোফোনটা অফ করে দিচ্ছি, দাঁড়ান আমার এখান থেকে কি করে দিচ্ছি। দুর্গা ভৌমিক আপনার মাইক্রোফোন অফ করতে হবে, আপনি না পারলে। হ্যাঁ, এই তো, ভেরি গুড। আমরা বিগত দিন পড়ছিলাম এই পার্ষদদের, শ্রী রামকৃষ্ণদেবের গৃহী এবং সন্ন্যাসীদের পার্ষদ ধারাবাহিকভাবে পড়ে যাচ্ছি পার্ষদ কথায়। বিগত দিন এই ইয়েতে ভিডিওতে একজন কমেন্ট করেছেন, আমরা যে এই যে আমি যেটা বলি এটা একটু ধীরে ধীরে বলতে হবে, তার অর্থ বলে দিতে। আমি বলে দিচ্ছি এটা কোথায় আছে। এটা স্বামী শারদানন্দ জি লেখা সপার্ষদ শ্রীরামকৃষ্ণ স্তোত্র, এটা আপনি পেয়ে যাবেন, এমনি সব জায়গাতেই পাওয়া যাবে, অর্থসহ পাবেন। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের লেখা ওই স্তবকুসুমাঞ্জলি গ্রন্থে সেখানে একবারে অর্থ ধরে 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 দেওয়া আছে, এত জলবৎ তরলং অর্থ, তাতে না বোঝার কিছু নেই। তথাপি যদি আপনারা না বুঝতে পারেন কেউ তাহলে বলবেন। এর কোনো কোনো অংশ কোথাও কোথাও আমি ব্যাখ্যা করেছি, যেমন স্বামীজির পরতত্ত্বের সদালীন মন্ত্রটার আমি ব্যাখ্যা করেছি, কিন্তু সবটা একসঙ্গে ব্যাখ্যা করলে তাহলে যে বিষয়বস্তু বলতে এসেছি সেটাই বলা হয় না। আমরা বিগত দিন পড়েছি যোগিন মার জীবনী, যোগিন মার প্রসঙ্গে বলতে গিয়ে শ্রী শ্রীমা বলছেন যে যোগিন মা আদি এদের জীবনী আমাদের ইয়ে হওয়া দরকার, আলোচনা হওয়া দরকার। আলোচনা যত বেশি হবে তত আমাদের সুবিধে হবে, তাতে কি হয় না এদের দিব্য জীবন আমাদেরকে অনুপ্রাণিত করতে পারে, আমাদের ভীষণভাবে অনুপ্রাণিত করে। সাধুদের জীবন বা সাধকদের জীবন, তাদের একটা বড় বৈশিষ্ট্য আছে যে শাস্ত্রে যে কথা লেখা আছে এটা তারা তাদের জীবনে প্রয়োগ করে দেখান, এবং জীবনে প্রয়োগ করে যখন তারা দেখান তারা তো আমাদের মতো হয়ে থাকেন, তাই আমরা আমাদের জীবনের সঙ্গে তাদের জীবনটাকে মেলাতে পারি, এবং অনেক সময় এদের এই ব্যবহার, এদের জীবনযাত্রা আমাদেরকে প্রভাবিত করে। আমরাও মনে করি যে এরকম জীবন আমাদের পক্ষে সম্ভব, আমাদের ভেতরে একটা প্রত্যয় আসে, আমাদের ভেতরে একটা বিশ্বাস আসে, এই জগৎ সংসারে কোনো কিছু অসাধ্য নয়, আমার অসাধ্য এই জগৎ সংসারের কোনো কিছুই নয়, এই বোধটা আমাদের জাগে। গোলাপমার জীবন বলবার আগে যেটা বলা দরকার সেটা হচ্ছে সাধকের জীবনে কষ্ট বা বেদনা না থাকলে সাধকের জীবনের মানোন্নয়ন হয় না। অর্জুনের যদি বিষাদ না হতো তাহলে কোনোদিনই শ্রীকৃষ্ণের মুখ থেকে আমরা শ্রীমদ্ ভগবদ্ গীতার শ্লোকগুলি শুনতে পেতাম না, ওই অপূর্ব শিক্ষাটি থেকে আমরা চিরকাল বঞ্চিত হয়েই থাকতাম। মাস্টারমশাই তার ভাই ভাগনা সিধু বা সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়কে নিয়ে বেরিয়েছিলেন গঙ্গা তীরবর্তী অঞ্চলে কোনো একটি নির্জন বাগান দর্শন করতে। তিনি খোঁজ করে চলেছিলেন নির্জন বাগানের, যাতে তিনি খুব
সহজে সুইসাইড করতে পারেন, আত্মহত্যা করতে পারেন, অথচ যেটার কথা কেউ জানবে না। তিনি বাগান দেখতে বেরিয়েছিলেন, সিদ্ধেশ্বর একবারও বুঝতে পারেননি যে মাস্টারমশাই কি উদ্দেশ্যে তাকে নিয়ে বাগান দেখতে বেরিয়েছেন। কিন্তু তিনি বাগান দেখতে বেরিয়েছিলেন, তার উদ্দেশ্য ছিল যে খুব নির্জন জায়গায় যেখানে তিনি যাবেন সেখানে গিয়ে তিনি আত্মহত্যা করবেন, কারণ জীবন আর তিনি বয়ে নিয়ে যেতে পারছিলেন না। তাঁরই কৃত সমস্যা এত বাড়াবাড়ি রকমের ছিল যে সে জীবন আর বইতেই পাচ্ছিলেন না। তার বাবা এবং তার স্ত্রী দুজনের মাঝখানে তিনি প্রায় একবারে কাটা পড়ছিলেন। একই সঙ্গে তার যে আধ্যাত্মিক বিকাশ সেটা সম্পূর্ণভাবে ব্যাহত হচ্ছিল। তিনি কিছুতেই মনে করতে পারছ কিছুতেই বুঝতে পারছিলেন না যে কেমন করে তিনি এই জিনিসগুলো করবেন। কিন্তু তথাপি তাকে আর কি কোনোভাবেই তিনি জীবনের অর্থ খুঁজে পাচ্ছিলেন না, জীবনটা যেন একদম অর্থহীন হয়ে গেছিল। তাই তিনি খোঁজবার চেষ্টা করলেন এবং এমনই সময় তিনি শ্রীরামকৃষ্ণের দর্শন পেলেন। শুধু তার কথা, তার শব্দ তাকে জীবনকে নতুন করে দেখতে শেখালো, নতুন করে বুঝতে শেখালো, জীবনের একটা নতুন অর্থ খুঁজে পেয়ে তিনি তার জীবন আগের চেয়ে অনেক বেশি ফলপ্রসূ হয়ে গেল। গোলাপমায়ের জীবনও তাই। গোলাপমায়ের জীবনের শোক, এমন মর্মন্তুদ শোক তিনি তার জীবনে পেয়েছিলেন যে তিনি মনে করেছিলেন জীবনে আর তিনি কোনোদিন সোজা হয়ে উঠে দাঁড়াতে পারবেন না। সেই মর্মন্তিক শোকই, সেই মর্মান্তিক শোকই তাকে সাধু সঙ্গ করায় এবং তার থেকে এই জন্ম মৃত্যুর চক্র থেকে বেরিয়ে আসার যে পথ সেটি দেখান। এই কারণে আপনারা দেখবেন কথামৃতে যেখানেই যোগিনমা এই গোলাপমার প্রসঙ্গ আছে সেখানেই শোকাতুরা ব্রাহ্মণী এই হিসেবে তাকে মাস্টারমশাই ব্যক্ত করেছেন। তখনকার জীবনে তো এরকম ছিল না যে গিয়ে মাস্টারমশাই জিজ্ঞেস করে দিদি আপনার কি নাম, হ্যাঁ কোথায় বাড়ি, দু থাপ্পড় খেয়ে সোজা হয়ে যাবে। কিংবা দিদি এমন অবগুণ্ঠনবতী থাকতেন যে দিদির কাছেই যাওয়া যেত না তখনকার দিনে, এখনকার মতো তো এত সহজ ছিল না। ঠিক সেই রকম তাই তিনি জানতেন তার জীবনের কথা এবং সেটিকেই খুব বড় করে দেখেছিলেন। কুলীন ব্রাহ্মণ বংশে তার জন্ম গোলাপ সুন্দরী দেবী, গোলাপমায়ের ভালো নাম গোলাপ সুন্দরী দেবী। তিনি অবস্থা তাদের কোনোদিনই খুব সচ্ছল ছিল না, সেই কারণে তার একটি পুত্র এবং একটি কন্যা ছিলেন। পুত্র খুব অল্প বয়সে মারা যায়, কন্যার নাম ছিল চণ্ডী। তিনি পাথুরিয়াঘাটার, সেই চণ্ডীর বিবাহ হয় পাথুরিয়াঘাটার ঠাকুর বংশের সঙ্গীতপ্রিয় সৌরেন্দ্র মোহন ঠাকুরের সঙ্গে। একবারে বিশাল পয়সা, বিশাল টাকা, যখন তিনি আসতেন সেই সেপাই সন্ত্রী সব নিয়ে যখন আসতেন তখন গোলাপমোহিনী দেব, গোলাপ সুন্দরী দেবী তিনি খুব আনন্দে যতখানি আটখানা না থাকতেন তার এই ভীষণ দারিদ্রের মধ্যে থেকে একটা আলো যেন তার জীবনে কেউ জ্বালিয়ে দিত। তিনি খানিকটা অহংকারে মটমটো করতেন কিন্তু জীবন তিনি সবসময় মনে করতেন যে তিনি এই এই আনন্দে যেন একদম এই আনন্দ তার জীবনে কোনো দিন শেষ হবে না। সেই গোলাপমায়ের সমস্ত কিছু পূর্ব পরিকল্পিত যাবতীয় কষ্ট, পূর্ব পরিকল্পিত যাবতীয় সুখ, সেই সুখের কল্পনা যা কিছু তিনি করেছিলেন সেগুলোকে ভেঙে চুরে তছনছ করে তার কন্যা চণ্ডী বিদায় নিলেন। মনে হলো তার জীবনটা একেবারে চতুর্দিক অন্ধকার হয়ে গেল। গোলাপমার সঙ্গে পরিচয় ছিল পল্লী নিবাসিনী যোগিন মা, যোগীন্দ্রমোহিনী বিশ্বাস। তিনি তাকে ঠাকুরের কাছে নিয়ে যান। দেখুন, যোগীন্দ্রমোহিনী যখন ঠাকুরের কাছে যান তার জীবনটাও একবারে তছনছ হয়ে যাবার অবস্থা। অথচ ঠাকুরকে দেখে তিনি কিন্তু প্রথম দিন বুঝতে পারেননি। ঠাকুরকে যখন তিনি দেখেন তখন তিনি গভীর ভাব সমাধিতে মগ্ন, ঠাকুরের পা টলমল করছে, আর সারা জীবন টলমলে লোক থেকে যোগিনমার ভীষণ ভয়, তাই ঠাকুরকে দেখেও তার মনে হয়েছিল এ যেন সেই ফ্রাইং প্যান থেকে আগুনের মধ্যে পড়ার মতো অবস্থা। তাই তিনি কোনোভাবেই ঠাকুরকে বিশ্বাস করতে পারেননি। কিন্তু কয়েকদিন যেতে 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 ঠাকুরের সঙ্গে তার আলাপ আলোচনা কথোপকথন হবার পর তিনি অনুভব করেছিলেন ইনি যে মদে একেবারে সুরাপানে তিনি আবিষ্ট হয়ে আছেন সে মদ খুব স্বাভাবিক জায়গার স্বাভাবিক জিনিস নয়, অস্বাভাবিক জিনিস নয়, খুব স্বাভাবিক জিনিস আর কি। ঠাকুরের সাথে তাই যোগিন মা তার মনে হয়েছিল যে ঠাকুরের কাছে গেলে এর মন শান্ত হবে। আজকেই গতকালই এরকম এরকম মানুষজন আমাদের কাছেও নিয়ে আসেন, তারা আমাদেরকেও ঠাকুরের প্রতিনিধি মনে করেন, তো মনে করেন
যে আমার কাছে এলেই হয়ে যাবে। কালকেই একজন গল্প করছিলেন নরেন্দ্রপুরে নাকি একটু অভিজ্ঞতা, যেদিন তার সাথে আমার পরিচয় হয় সেদিনকে নাকি আমার কাছে একজন ভদ্রলোককে নিয়ে আসা হয়, তিনি নাকি সুইসাইড করবার চেষ্টা করেছিলেন। তাই আমার কথা শুনলেই যদি তার ভালো হয়ে যায়, আমি নাকি পরামর্শ দিয়েছিলাম, আমার পরে মনে পড়ছিল ঘটনাটা, তাকে পরামর্শ দিয়েছিলাম আমার কাছে যাওয়ার চেয়েও ডাক্তারের কাছে যাওয়াটা বেশি জরুরি। কথা প্রসঙ্গে আমি জিজ্ঞেস করেছিলাম কটা ঘুমের বড়ি খেয়েছিলেন, তা ভদ্রলোক বললেন দুটি। আমি যারা দুটি ঘুমের বড়ি খেয়ে সুইসাইড করার চেষ্টা করে তারা কিন্তু আদতে সুইসাইড করতে চায় না, তারা একটু বাড়ির লোকজনদের ভয় দেখিয়ে দেওয়ার চেষ্টা করে যাতে ওই ভয়েতে আর তাদেরকে কেউ না ছোঁয়। আমি বলেছিলাম দুটিও কখন খেয়েছেন তখন আপনি মরতে চাননি, আপনার একটু চিকিৎসা হওয়া দরকার, ডাক্তারের কাছে যাবেন। ঠিক এইরকমই ভালো কথা শোনার জন্য, ঠাকুরের সঙ্গে দিব্যালাপ করানোর জন্য, যাতে গোলাপমায়ের শক্তি প্রশমিত হয়, তাই যোগীন মা ঠাকুরের কাছে তাকে নিয়ে গেলেন। তারিখটা ভারী সুন্দর, 13 জুন 1885 খ্রিস্টাব্দে ঠাকুর, তারপরে ঠাকুরার 1 বছর কয়েক মাস মাত্র এই ধরাধামে ছিলেন। অনেক লোক ঘরে তো সেদিনকে অনেক লোক দক্ষিণেশ্বরে, তারা মেয়ে মানুষ তাই দরজার এক পাশে চুপটি করে লুকিয়ে দাঁড়িয়ে আছেন। ঠাকুরের ঘরে তখন সেদিনকে ঠাকুরের কামার পুকুর থেকে তার একটি বন্ধু এসেছিলেন, তার নাম ছিল শ্রীরাম মল্লিক। সেই শ্রীরাম মল্লিকের ছোট ভাইপো মারা গেছে, যাকে তিনি খুব ভালোবাসতেন। সেই ভাইপো মারা যাওয়ার ফলে শ্রীরামের খুব শোক হয়েছিল। ঠাকুরকে দেখে তিনি তার চিরপরিচিত গদাইকে তার সেই শোকের কথা বলছিলেন, আর ইনি যখন এই শোকের কথা বলতে বলতে হাপুস হুপুস করে কাঁদছেন, ঠাকুর তাকে বলছেন, বলছেন জন্ম মৃত্যু এসব ভেলকির মতো, এই আছে এই নাই, ঈশ্বরীয় সত্য আর সব অনিত্য, তার উপরে কি করে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো, শোক করে কি হবে। দেখুন একটা লোক একবারে শোকে জর্জরিত আর তার ইয়েতে একদম নুন ছড়িয়ে দিচ্ছেন ঠাকুর, কিন্তু এই যে নুন ছড়াচ্ছেন তাতে যে এটা অনেকদিন বাঁচবে, প্রাণটা যে শোকগ্রস্ত প্রাণটা যে অনেকদিন বাঁচবে সেইটার বোধ একমাত্র গোলাপ মা বুঝতে পারলেন। বলছেন জন্ম মৃত্যু সব ভেলকির মতো, এই আছে এই নাই, ঈশ্বরই সত্য আর সব অনিত্য, তার উপর কি করে ভক্তি হয়, তাকে কেমন করে লাভ করা যায়, এখন এই চেষ্টা করো, শোক করে কি হবে। এটা আমি যখন পড়ছিলাম তখন কালকে লতা মঙ্গেশকরের দেওয়া একটা সাক্ষাৎকার দেখছিলাম, সেখানে লতা মঙ্গেশকরকে জিজ্ঞাসা করা হলো যে আপনি আবার পরজন্ম চান, উনি বলছেন না না আমি আর জন্মাতে চাই না। তারপরে খানিকক্ষণ থেমে বলছেন যদি জন্ম হয়, তবে মানুষ জন্ম যদি আবার হয় তাহলে আমি আর লতা মঙ্গেশকর হতে চাই না। তা যিনি সাক্ষাৎকারে তিনি বিস্ময়ে তাকিয়ে আছেন, বলছেন কেন সাক্ষাৎ কেন লতা মঙ্গেশকর হতে চান না কেন। খানিকক্ষণ হাসলেন, তারপরে বললেন লতা মঙ্গেশকর কি তকলিফ, লতা মঙ্গেশকর কো হি পতা হ্যায়, লতা মঙ্গেশকরের জীবনের যা কষ্ট সেটা লতা মঙ্গেশকরই জানান, এবং সে কষ্ট যে কত তীব্র সেটা তার শব্দ থেকেই বেরিয়ে আসছিল, তাই এত কষ্ট যে তিনি আর নতুন করে মানব জন্ম চান না। তার গান শুনে আমাদের বহুজনের ঈশ্বর ভক্তি হয়েছিল, অতএব ভগবান তাকে যে সেই ঈশ্বরের প্রতি ভালোবাসা দিয়েছিলেন তার সরসুদার মধ্যে দিয়ে, এটা কিন্তু অনুমেয়। ঠিক এইরকম যোগী গোলাপ মা শুনছেন ঠাকুরের কথা, আর শুনতে শুনতে যেরকম ভাবছেন যে তো সারা জীবনে কোনো ঝামেলাই পোয়ালো না, আবল্য এরকম সংসার সম্পর্কহীন ইনি একজন ক্ষণজন্ম মহাপুরুষ, ইনি কেমন করে জানবেন সংসারের দুঃখ কষ্ট, মানুষের কত দুঃখ মানুষের কত বেদনা ইনি কেমন করে জানবেন, এনার তো জানার কথা নয়। তখন যোগীন মা আস্তে আস্তে বললেন যে তাহলে আমি আসি, ঠাকুরকে তিনি বলছেন তবে আমি আসি। ঠাকুরের এইবারের উত্তরটাতে গোলাপমা একদম মুগ্ধ হয়ে গেলেন, গোলাপমাকে বলছেন তুমি এখন যাবে, এর দুটো ভার্সন আছে, এক জায়গায় বলা আছে বড় ধূপ আর একজন জায়গায় বলা আছে বড় দূর, আমার মনে হয়েছে প্রথম ভার্সনটাই ঠিক, তুমি এখন যাবে বড় ধূপ। ঠাকুর ধূপ শব্দটা ব্যবহার করেন, ধূপ মানে হচ্ছে রৌদ্র, ভীষণ রকমের রৌদ্র, এই বিকেলবেলা তুমি যাবে, তার চেয়ে কেন এদের সঙ্গে গাড়ি করে যাবে, আরও কয়েকজন ভক্ত ছিলেন তাদের সঙ্গে গাড়ি করে যাওয়ার কথা বললেন। এই যে মানুষের ভগবানের ভেতরে যে মানবিক অ্যাপ্রোচ, মানুষের কথা তিনি ভাবছেন, অন্যের সামান্যতম কষ্ট ওই মহাপুরুষ ভাবছেন, ক্ষণজন্ম মহাপুরুষ যাকে মনে হয়েছিল যে জগতের কোনো ঝামেলা বোঝেন না, তিনি যে মানুষের বেদনা এত গভীরভাবে বোঝেন এটা কিন্তু গোলাপমা একেবারেই আশা করেননি। গোলাপমার একেবারে জীবনটা একদম বদলে গেল,
তিনি একরকম ধারণা করেছিলেন, কিন্তু এক একটা শব্দ তাকে বদলে দিল। এই যে ঠাকুরের কথামৃত যখন লিখতে যান মাস্টারমশাই, এই কথামৃত নামকরণ কথামৃত করার পেছনে এটাই কারণ ছিল যে শ্রীরামকৃষ্ণের শব্দ অমৃত স্বরূপ, যা আমাদের প্রতি মুহূর্তে আমাদের মৃতপ্রায় মনকে নতুন করে জাগতে সাহায্য করে, তার শব্দ আমাদের নতুন করে বাঁচতে সাহায্য করে। এরপরের ঘটনা, পরের যে দর্শন হয়েছিল 28 জুলাই 1885 খ্রিস্টাব্দের, সেদিনকে ওই ঠাকুর ইয়েতে গেছিলেন আমাদের নন্দবসুর, বাগবাজারের নন্দবসুর বাড়িতে হয়ে এই শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতেও গেছিলেন, তারপরে গুনুনমার বাড়িতে গেছিলেন। শোকাতুরা ব্রাহ্মণী সারা দিন ধরে প্রস্তুত করছেন, খাবার দাবার ঘর দোর পরিষ্কার করছেন, গুছিয়ে গাছিয়ে রাখছেন, কারণ তার তো বাড়িটা খুব বড় নয়, ইঁটের তৈরি বাড়ি কিন্তু খুব গরিব, সেই দারিদ্রের চিহ্ন সর্বত্র খুব পরিষ্কার করে বোঝা যায়। তিনি এবং তার ছোট বোন, তারা দুজনে মিলে সেই সব নানা রকমের ইয়ে করেছেন, ছাদেতে বসার জায়গা করেছেন, কারণ ঘরেতে যথেষ্ট জায়গা নিয়ে বসার, তাই তিনি সেই ছাদেতেই বসার জায়গা করেছেন, সেখানেই ঠাকুর এসে বসবেন সেই সমস্ত ব্যবস্থা করছেন। দেরি হচ্ছে দেখে তিনি নন্দবসুর বাড়িতে চলে গেছেন, আর অন্যদিকে অন্য পথে ঠাকুর এই শোকাতুরা ব্রাহ্মণীর বাড়িতে এসে উপস্থিত হলেন। তিনি যখন আবার নন্দবসুর বাড়িতে গিয়ে শুনলেন ঠাকুর তার বাড়ির উদ্দেশ্যে বেরিয়ে পড়েছেন, তখন দ্রুত বাড়ি ফিরে এসে দেখলেন ঠাকুর সপার্শ্বদ সবাইকে নিয়ে এসে উপস্থিত হয়েছেন। তিনি ঠাকুরকে প্রণাম করবেন করে প্রাণের আবেগে বলতে থাকলেন, কি বললেন, বলছেন এই কথা, তিনি বলছেন, ওগো আমি যে আল্লাদে আর বাঁচতে আমি আমি আল্লাদে আর কি কর আর আল্লাদে বাঁচি না গো, ওগো আমার চণ্ডী যখন এসেছিল সেপাই শান্ত্রী সঙ্গে করে, তখনও যে এত আল্লাদ হয়নি গো, ওগো চণ্ডীর শোকে একটুও ওগো চণ্ডীর শোক একটুও আমার নাই, মনে করেছিলাম তিনি যে কালে এলেন না, যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর সঙ্গে আলাপ করব না, যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখে চলে আসব, যাই সকলকে বলি, আইরে আমার সুখ দেখে যা, ওগো সুরতি খেলাতে একটা টাকা দিয়ে মুঠে 1,00,000 টাকা পেয়েছিল, সে যাই শুনলে 1,00,000 টাকা পেয়েছে, আল্লাহ অমনি আল্লাহদে মরে গেছিল, সত্য সত্য মরে গেছিল, ওগো আমরা আমার যে তাই হলো গো, তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য সত্য মরে যাব। এটি কথামৃতে আপনারা পাবেন এই অখণ্ড সংস্করণে 883-884 পৃষ্ঠায়, দুটো পাতা ছড়িয়ে এই ঘটনার আরও সুন্দর বর্ণনা আছে, এই ডায়লগটা ওখান থেকে নেওয়া। কি সুন্দর কথা, ওগো আমি যে আল্লাহ দে আর বাঁচি না গো, এই যে ভগবানকে যখন আমরা দর্শন করি প্রথম যে অনুভূতিটা হয় সেটা হচ্ছে আনন্দ। আপনি দেখবেন যে ভগবানকে দেখেছেন অথচ সেই বিমর্ষ মুখে আছেন, এটা কিন্তু ভগবানকে দেখার প্রকাশ নয়, ভগবানকে দেখার প্রকাশ এই যে তিনি আনন্দে শুধু আছেন না, তার সেই আনন্দটা তিনি রেডিয়েট করতে পারেন, যে কেউ তার সামনে গিয়ে বসলে তার ভেতরেই সেই আনন্দের অনুভবটা বা অনুভূতিটা হতে থাকে, এটা হচ্ছে ভগবত প্রাপ্তির সবচেয়ে বড় কথা। ঠাকুর স্বয়ং অবতার কল্প অবতার পুরুষ, তিনি এসেছেন, অতএব তাঁকে দর্শন করছেন, সেই আনন্দেতে তিনি অধীর হয়ে গেছেন, বলছেন ওগো আমার যে আমি যে আল্লাদে আর বাঁচি না গো, ওগো আমার চণ্ডী যখন এসেছিল সে পাই শান্ত্রী সঙ্গে করে, তখনও যে এত আল্লাদ হয়নি গো, ওগো চণ্ডীর শোক একটুও আমার নেই, তার মেয়ে যখন আসতেন সেপাই সন্ত্র করে নিয়ে আসতেন, সেই আনন্দের মধ্যে খানিকটা অহংকার ছিল যে আমি এতদিন একটু জাতে উঠলুম, কিন্তু এই যে আনন্দটা এটা হচ্ছে নিজের কাছে নিজে আমি জাতে উঠেছি, ভগবান আমায় কৃপা করেছেন, ভগবত কৃপা পেয়েছি, এই আনন্দ দুটো আনন্দ মধ্যে কিন্তু ফারাক, এটা দেখানোর জন্য যেন এই ডায়লগগুলো পরপর পর রাখা আছে। এরপরে কীরকম ভগবানের প্রতি কীরকম অভিমান দেখুন, মনে করেছিলুম তিনি যে কালে এলেন না, যা আয়োজন করলুম সব গঙ্গার জলে ফেলে দেব, আর ওর সঙ্গে আলাপ করব না। কি সুন্দর দেখুন ভগবানের সাথে কীরকম কথা, যে যদি ভগবান আমাকে কৃপা না করে সব ফেলে দেবো, আর তোমার সাথে আড়ি করে দেবো। এই যে ভগবানকে কত ভালোবাসলে এই কথাগুলো মুখ থেকে বেরোয়, আমরা বলতে পারি না যে ঠাকুরের কাছেই প্রার্থনা করেছিলাম ঠাকুর শোনেননি, ঠাকুরের সাথে আড়ি করে দেবো, এ কথাটা আমরা বলতেই পারি না, কারণ আমাদের তো স্বার্থ আছে, আচ্ছা এটা শোনেননি পরেরটা নিশ্চয়ই শুনেনবেন,
তারপরেরটা শুনলেন না, তারপরেরটা নিশ্চয়ই শুনবেন। ভুলেও আমরা ঠাকুরের সঙ্গে আড়ি করার কথা ভাবি না। দেখুন কী প্রত্যয় বলছেন, তিনি যখন এসেছেন আমি সব গঙ্গার জলে ফেলে দেবো, ওর সঙ্গে আর আলাপ করবো না। এরপরের কথাগুলো ভয়ঙ্কর বলছেন, যেখানে আসবেন একেবারে ফেলে দেবো না, যেখানে আসবেন একবার যাব, অন্তর থেকে দেখব, দেখে চলে আসব। অন্তর থেকে দেখা মানে কীরকম দেখা? মানে আমি এসেছি তাকে আমি জানান দেব না, আমি শুধু তাঁর উপস্থিতিটা গ্রহণ করতে চাই। প্রত্যেকটা আমাদের সাধকদের জন্য প্রত্যেকটি শব্দ প্রত্যেকটি কথা হচ্ছে খুব ইম্পর্ট্যান্ট। আর শুধু শ্রীরামকৃষ্ণ অমৃত বিতরণ করতেন না, শ্রীরামকৃষ্ণের স্পর্শে যারা এইরকম অমৃতের অধিকারী হতেন তাদের শব্দ এরকম অমৃতময়। বলছেন, যাই সকলকে বলি আইরে আমার সুখ দেখে যা, ও গো সুরতি খেলাতে মানে ওই ফাটকা খেলাতে একটা টাকা দিয়ে মুঠে 1,00,000 টাকা পেয়েছিল, সেই যেই শুনল 1,00,000 টাকা পেয়েছে অমনি আহ্লাদে মরে গেছিল, সত্য সত্য মরে গেছিল। ও গো আমার যে তাই হলো গো, তোমরা সকলে আশীর্বাদ করো, না হলে আমি সত্য সত্য মরে যাব। তিনি অনুভব করছেন, তিনি আনকন্ট্রোলড একটা ডিভাইন জয় তাতে যেন একদম রাখছেন, তিনি নিজের ভেতরে ধরে রাখতে পারছেন না। এ থেকে খানিকটা আমাদের কাছে একটা ছবি পরিষ্কার হয়, যখন ঈশ্বর দর্শন হয়, যখন আমরা তার সেই স্বস্বরূপে তাকে দর্শন করি, তখন কীরকম আনন্দের প্রকাশ আমাদের হৃদয়ের ভেতরে হয়। সেই পরশ পাথরের স্পর্শ হলে আমরা কেমন সোনার হয়ে যাই, নিজের ভেতরে সোনার ভেতরে সেই যেমন যে আলোর যে ঝলকানি, তাতে যেন আমি বিভ্রান্ত হয়ে গেছি, আমি সাধারণের মধ্যে নেই। ব্রাহ্মণীর আরতি দর্শনে অন্যান্য তার যে সেই ভক্তরা এবং বন্ধুরা তারা এসেছিল, তারা একেবারে হতবাক হয়ে গেলেন, কেউ কেউ তার পদধূলিও নিলেন, ব্রাহ্মণীও তাদের সবাইকে প্রতিপ্রণাম করলেন। এমন সময় তার বোন এসে বলছেন, দিদি এসো না গো, আমি তুমি কি এখানেই দাঁড়িয়ে থাকবে, আমি যে আর একা একা পারছি না। তখন তিনি ধীরে ধীরে তার সেই বিহ্বলতাকে প্রশমিত করলেন এবং প্রশমিত করে গেলেন ঠাকুর এবং ভক্তদের যারা ছাদে বসে আছে তাদের একটু মিষ্টি মুখ করানোর জন্য। রাত্রি 8টার সময় ঠাকুর তার বাড়ি থেকে বেরিয়ে গনুর মার বাড়িতে উপস্থিত হলেন। ব্রাহ্মণীও পেছন পেছন সেখানে গেলেন, সেখানে সামান্য জলযোগ করে ঠাকুর বলরাম বাটিতে চলে গেলেন, আর ব্রাহ্মণীও তাকে অনুসরণ করলেন। অবশেষে সকলে বিদায় নিলে ব্রাহ্মণীর কথা উল্লেখ করে ঠাকুর মাস্টারমশাইকে বলছিলেন, আহা এদের কি আহ্লাদ। মাস্টারমশাই তখন একটি অদ্ভুত ঘটনার কথা বললেন যেটি বাইবেলে আছে। সেখানে দুই বোনের গল্প বললেন, মার্থা এবং মেরি, তারাও নাকি এরকম আনন্দ করেছিল। প্রভু যীশু সেই মার্থা এবং মেরির বাড়িতে গেছিলেন, সেখানে গিয়ে দেখলেন যে এক বোন মার্থা সে প্রভু যীশুর পায়ের কাছেই চুপটি করে বসে আছে, সে নট নরণ চরণ এদিক ওদিক কোথাও যাচ্ছে না, আর তার বোন মেরি মেরি পায়ের কাছে বসেছিলেন, আর মার্থা সেই নানা রকম কাজ টাজ সব কিছুতে একবারে জড়িয়েছিলেন, ভক্তরা কে কী খাবে এই সমস্ত কিছুতে জড়িয়ে আছেন। এমন সময় সেই মার্থা এসে তাকে বললেন, প্রভু দেখুন তো দিদির কি অন্যায়, এখানে এসে চুপ করে বসে আছেন আর আমি একলা একলা সব কাজ করছি। যিশু উত্তর দিয়েছিলেন, মার্থা মার্থা তুমি শত চিন্তা ও শত ঝঞ্ঝাটে জড়িয়ে পড়েছো, কিন্তু জীবনে একটা জিনিসের তবু অভাব আছে, মেরি সেই শ্রেয়টিকেই বেছে নিয়েছে যা তাকে কোনো দিন হারাতে হবে না। আমরা ভগবান ছাড়া আর সমস্ত কিছুকে জীবনের ইম্পর্টেন্ট বলে মনে করি, আমার জিনিস জীবনের অত্যন্ত প্রয়োজনীয় বস্তু বলে মনে করি, কিন্তু ঈশ্বর এবং সেগুলোকে হারাই আমরা, সেগুলো টেম্পোরারি সাময়িক বলে আমরা হারাই, এবং হারানোর ফলে আমরা বুঝতে পারি আমরা আসল জিনিসটাকে কখনো ধরিনি। তাই প্রভু যীশু তাকে বলছেন যে তুমি অপ্রয়োজনীয় জিনিসগুলোকে ধরে ফেলেছ, আর মেরি তার জীবনের সেই প্রয়োজনীয় জিনিসটাকে ধরে ফেলেছে, যে জিনিস যে আনন্দ যে বস্তু যে রত্ন সে কোনোদিন হারাবে না, যা তাকে সবসময় আনন্দে উজ্জীবিত করে রাখবে। সেই এই যে দুঃখিনী মেয়েটিকে তিনি তার একটি গতি করবার চেষ্টা করলেন, ঠাকুর এই গোলাপ মায়ের প্রতি তার ভীষণ স্নেহ ছিল, এই দুঃখিনী মেয়েটির একটু গতি করবার চেষ্টা করলেন। তিনি দেখলেন তিনি তার পক্ষে একে কন্ট্রোল করা সম্ভব নয়, তাই তিনি তাকে মায়ের হাতে উৎসর্গ করলেন, আর আইডিয়াল মাস্টার তার হাতে।
যাবার সময় তাকে বললেন, যখন তাকে হ্যান্ড ওভার করছেন, আমরা চার্জ হ্যান্ড ওভার করার সময় সিক্রেট বলে দিই না যে ওই পেশেন্টকে একটুখানি সাবধানে রাখবে, ওই পেশেন্টকে একটু সাবধানে রাখবে। এই পেশেন্ট সম্পর্কে ডাক্তার বলছেন, তুমি ওকে খুব পেট ভরে খেতে দেবে, পেটে অন্ন পড়লে শোক কমে। একজন মনোবিজ্ঞানী আমাকে বলেছিলেন যে উনি কতগুলো জিনিস বলেছিলেন ঠাকুরের অবজারভেশন, যেগুলো খুব ইম্পর্ট্যান্ট। যেমন শম্ভুচরণ মল্লিককে বলেছিলেন, শম্ভু তুমি মদ খেও, তাতে কোনো ক্ষতি নেই, কিন্তু মাকে নিবেদন করে খেও, মাকে নিবেদন করে খাওয়া। উনি বলছেন মাকে নিবেদন করা মানে সেই জ্যোতির্ময়ীকে নিবেদন করলে আমার মন তার আনন্দে এমন পূর্ণ হয়ে যাবে, ভগবত আনন্দের সামনে বিষয় আনন্দটা খুব সাধারণ হয়ে যাবে। উনি বলছেন, সেই মনোবিজ্ঞানী বলতেন, এখনো বলেন সে কথা, যে ঠাকুর এমন করে কেমন করে আমাদের কথাটা জানতে পারলেন, যে হায়ার ট্রুথকে যদি আমরা বেশি ইম্পর্টেন্স দিই তাহলে লোয়ার ট্রুথ আপনা আপনি আমাদের জীবন থেকে ছিটকে যায়। তিনি কতগুলো জিনিস আমাদের বলতেন, একটা হচ্ছে ওই যত পূবের দিকে যাত্রা করবে পশ্চিম তত পিছিয়ে যাবে, এবং আরেকটা জিনিস এইটার কথা বলছেন, ওই যে খাবার, পেটের খাবার দিলে শোক প্রশমিত হয়। আমরা দুদিন শোক করি, তিন দিন শোক করি, চার দিন শোক করি, কিন্তু তারপরে আস্তে আস্তে সেই শোক আমাদের, এই ক্ষুধা আমাদের সেই শোককে অতিক্রম করে যায়। আমি আমার নিজের জীবন দিয়ে জানি, আমার বাবা যেদিন চলে গেলেন সেদিন রবিবার রাত্রির, পরের দিন সকালবেলা তো সারাদিন চলে গেল দাহ করতে করতে, তারপরের দিন মঙ্গলবার সেদিনকে একাদশী, হতে কোনো রকম ভাত খাওয়া যাবে না। বুধবার দিন যখন প্রথম ওই হবিষ্যান্ন সব খেতে টেতে দেওয়া হলো, সে খেতে খেতে মনে হচ্ছে অমৃত। আমার গর্ভধারিণীকে আমি জিজ্ঞেস করছিলাম, মা এত সুন্দর ভালো রান্না আবার কবে করবে, তো উনি খুব মজা করে বলতে থাকলেন, এখন বাবা মরেছে খাও, আমি মরলে আবার খাবো। সে খাবার আর সুযোগ হয়নি। কিন্তু এই যে ক্ষুধা যে আমাদের শোককে হরণ করে, ক্ষুধা যে আমাদের শোককে প্রশমিত করে, এটা কিন্তু অনেকখানি সত্য। মাকে তিনি এই ইয়েটা দিয়েছিলেন, তারপরে বললেন, তোমাকে তুমি এই ব্রাহ্মণ মেয়েটির যত্ন করো, এই বরাবর তোমার কাছে থাকবে। গোলাপ মা সম্পর্কে, শুধুমাত্র গোলাপ মা সম্পর্কে শ্রী শ্রী মাকে বলেননি, শ্রী শ্রী মা সম্পর্কে গোলাপ মাকে বলেছিলেন যে বিখ্যাত স্টেটমেন্টটি আমরা মাঝে মাঝেই ব্যবহার করে থাকি, সেটি তিনি গোলাপ মাকে বলেছিলেন। বলেছিলেন, ও সারদা সরস্বতী জ্ঞান দিতে এসেছে, রূপ থাকলে পাছে অশুদ্ধ মনে দেখে লোকের অকল্যাণ হয়, তাই এবার রূপ ঠেকে এসেছেন। শ্রী শ্রী মা সম্পর্কে যে বিখ্যাত উক্তিটা আমরা শুনে থাকি, বারবার আমরা কোট করে থাকি, এটা ঠাকুর গোলাপ মাকে বলেছিলেন। প্রথম থেকে গোলাপ মা শ্রী শ্রী মায়ের সঙ্গে বাস করতেন দক্ষিণেশ্বরে, এবং তার মমতা স্পর্শে, তার ভালোবাসার স্পর্শে তিনি নহবতেই গোলাপ মায়ের সঙ্গে থাকতেন, এবং গোলাপ মা খুব পছন্দ করতেন, এবং শ্রী শ্রী মা খুব পছন্দ করতেন গোলাপ মার সঙ্গ। এবং এই অবকাশেই শ্রী শ্রী মা এই ঠাকুরের কাছে, যাতে তিনি বারবার যেতে পারেন, গোলাপ মা বারবার যেতে পারেন, তাই ঠাকুরের খাবার গোলাপ মার হাত দিয়ে পাঠাতেন। এইরকম একদিন একটা অদ্ভুত দর্শন হলো গোলাপ মা। ঘটনাটা হচ্ছে এই, ঠাকুরের সামনে গোলাপ মা খাবার রাখলেন, খাবার রাখার পরে ঠাকুর আচমন করে খেতে বসেছেন। এমন সময় তিনি দেখলেন ঠাকুর যখনই গ্রাস গ্রহণ করছেন, তখন ভেতর থেকে কে যেন সাপের মতো ছোবল দিয়ে সেই খাবারটা ভেতরে নিয়ে নিচ্ছেন, আর তিনি দেখছেন আর হতবাক হয়ে গেছেন। তারপরে গোলাপ মা, যখন গোলাপ মাকে ঠাকুর হঠাৎ করে জিজ্ঞেস করলেন, কি গো বলো দেখি আমি খাচ্ছি না কে খাচ্ছে, তখন গোলাপ মা তার দর্শনের কথা বলতে থাকলেন। ঠাকুর যেন ভীষণ আনন্দ পেয়েছেন, বলছেন, ঠিক বলেছো, ঠিক বলেছো, তুমি বলে দেখতে পেয়েছো, বুঝতে পেরেছো। এটার ঘটনাটা হচ্ছে গোলাপ মা পরবর্তীকালে আমাদের বলেছিলেন, সেটি তার জীবনীতে আছে, সেখানে বলা আছে, সর্পাকারা কুণ্ডলিনী আহুতি গ্রহণ বলে না, তা এই দেখেছিলাম যে আমাদের ভেতরে যে কুণ্ডলিনী শক্তি সর্পাকারে আমাদের আছে, আমরা যা কিছু আহুতি দিই সেগুলো যেন সেখানে চলে যায়। আমরা শরীরটার পরিপোষ্টের জন্য করি না, শরীরটাকে রেখে দেওয়ার জন্য ততটুকু, তো মূল খাবার যতটুকু আত্মাকে বিকশিত করতে পারে, যেটি আত্মাকে বিকশিত করে না সেই খাবার সর্বদা পরিত্যাজ্য। এই কারণে সাধু সন্ন্যাসীদের জীবনে ওই যে চতুর্থ অধ্যায়ের 22 নম্বর শ্লোকটি পড়ার কথা বলা আছে, যে প্রতি মুহূর্তে খাবার সময় যেন তিনি মনে করছেন তিনি যে কাজটি করছেন সেটি আদতে একটি যজ্ঞ, এবং যা কিছু হবনীয়, যা কিছু দেওয়া হয়েছে সেগুলি প্রত্যেকটি যজ্ঞের আহুতি, এবং তার দেওয়া আহুতি ব্রহ্মকে তিনি ব্রহ্মের ভেতরে আহুতি দিয়ে
ব্রহ্মের প্রতি, ব্রহ্মের দিকেই তাকে গমন করাচ্ছেন, এর ফলও ব্রহ্মময়। এই যে ব্রহ্ম ভাবনা, এটা যেন জীবনের প্রতি জায়গায় যায়, তাই সাধুদের জীবনে এটি ছিল। এখন বর্তমানে এটি সবার কাছেই হয়েছে, আমাদের দীক্ষিত ভক্তরাও এখন করেন, কিন্তু এই অর্থটা ভেবে আমরা করলে অনেক বেশি সুবিধে হয়। ঠাকুর যখন প্রথম চিকিৎসার্থে শ্যামপুকুর বাটিতে আসেন, সেই সময় শ্যামপুকুর বাটিতে প্রথম দিকে গোলাপমাই ভক্তদের দেখাশোনা করতেন, তার রান্নাবান্না, পরে শ্রী শ্রীমা এসে সেইখানে এসে ইয়ে করতেন, তাকে সাহায্য করতেন এবং সংসারের যাবতীয় দায়িত্ব তিনি গ্রহণ করেছিলেন। এইখানে কতগুলি ঘটনা ঘটে। গোলাপমার মনে হলো ঠাকুর যেন মায়ের ওপর অভিমান করে গোলাপ দক্ষিণেশ্বর ছেড়ে এই শ্যামপুকুর বাটিতে এসে গেছে। এই ঘটনা পল্লবিত হতে হতে শ্রী শ্রী মায়ের কাছে পৌঁছে যায়। শ্রী শ্রী মা দক্ষিণেশ্বরে এক থেকে একবারে চলে আসেন এবং এসে ঠাকুরকে জিজ্ঞাসা করেন, আমি শুনেছি তুমি নাকি আমার ওপর অসন্তুষ্ট হয়েছো বলে ওখান থেকে চলে এসেছো। ঠাকুর বললেন, এই কথা কে বলেছে? বলছে গোলাপ বলেছে, বলছে আসুক সে তাকে দেখি। মাকে শান্ত করার পরে তিনি অপেক্ষা করতে থাকলেন গোলাপমার। গোলাপমাকে যখন তিনি পেলেন, তাকে উত্তম মধ্যম তিনি ভালো করে বকুনি দিলেন। শুধু তাই নয়, তিনি বললেন এক্ষুনি তুমি দক্ষিণেশ্বরে যাবে এবং তার কাছে গিয়ে ক্ষমা প্রার্থনা করবে। অদর্শদর্শী মায়ের কাছে গিয়ে আমাদের গোলাপমা যখনই ক্ষমা চাইলেন, তার এই কৃতকর্মের জন্য যখন তিনি ক্ষমা প্রার্থনা করছেন, মা তাকে ক্ষমা করে দিলেন। শুধু তাই নয়, তাকে জড়িয়ে ধরে গোলাপ গো বলে, ও গোলাপ ও গোলাপ বলে তার পিঠ চাপড়ে দিতে থাকলেন। এনার যে এই যে এই কাণ্ডের জন্য যে কষ্ট, এটা যেন সম্পূর্ণভাবে অপসৃত হতো। ঠাকুরের সেবায় যখন তিনি শ্যামপুকুর বাটিতে আছেন, তার একটি অদ্ভুত দিব্য গুণ নিজের ভেতরে জাগেন। তিনি শুনতে থাকেন যে ঠাকুরের কাছে যখন কেউ তাঁর নামে কিছু বলে, মানে গোলাপ মায়ের নামে কিছু গালাগাল বা কোনো খারাপ কথা বলে, সেগুলি স্বপ্নে ঠাকুর যেন তাকে এসে বললেন, অমুকে তোমার কথা এই বলছিল, তুমি না বলো ও তোমাকে খুব ভালোবাসে, তুমি না বলো ও তোমার খুব প্রিয়জন, সেই তোমার সেই প্রিয়জন তোমার সম্পর্কে এইরকম এরকম কথা বলছিলেন। এইরকম মানে লাগানি ভাঙানিওয়ালা লোক পাওয়া খুব কম, খুঁজে পাওয়া যাবে না। আর ঠাকুর আর তিনিও ঠাকুরকে ওই রকম স্বপ্ন দেখতেন। কিন্তু এই ঘটনাগুলো শুনতে 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 গোলাপমা যখন ঠাকুরের মুখ থেকে এই ঘটনাগুলো শুনতেন, গোলাপমায়ের যে ভীষণ রাগ ছিল, ভীষণ যে অভিমান ছিল, সেগুলো ধীরে ধীরে প্রশমিত হতে থাকলো। শুধু তাই নয়, গোলাপমা পরবর্তীকালে স্বীকার করেছেন এই দর্শনগুলো তার জীবনের সহনশীলতা এনে দিয়েছিলেন। তিনি অনেক ভালো ভালো জিনিস ছিল গোলাপমায়ের, এটি আমাদের এটা আমরা ভারতী প্রাণা মাতাজির স্মৃতি কথায় পাই। গোলাপমা নিজের দোষ স্বীকার করতেন, দোষ তো করতেন, দোষ করার পরে নিজের দোষ স্বীকার করার মতো তার ক্ষমতা ছিল। একবার তিনি সাধুদের খুব বকেছেন, অল্প বয়সী সাধুদের খুব বকাবকি করেছেন, এত বকাবকি করেছেন, আমরা কাশীশ্বরানন্দজির কাছে শুনেছি যে গোলাপমায়ের বকুনি নাকি বিখ্যাত ছিল। বলছেন মাকে প্রণাম করেছি, মা খুব মৃদুস্বরে বলছেন, বাবা ভালো আছো? বলছেন সেই মৃদুস্বরটা, সে এত খরস্বরে গোলাপমা বলতেন, সেটা শুনলেই প্রাণ পাখি খাঁচা ছাড়া হয়ে যেত। এই কাশীশ্বরণজি খুব বলতেন যে আমরা যখন ছোট ছেলে মাকে দর্শন করতে গেছি, মা আমাদের সামনে প্রথম দিকে ঢাকনা দিয়ে রাখতেন, তখন গোলাপমা নাকি বলে দিতেন যে ইনি এদের রাখালে সব ছেলেরা এসেছে, সঙ্গে সঙ্গে মা মুখের ঘোমটা খুলে দিতেন, মা মৃদুস্বরে কথা বলতেন আর গোলাপমা সেটা খুব খরস্বরে, খুব চেঁচিয়ে চিৎকার করে বলতেন। তা এইরকম একদিন খুব বকাঝকা করেছেন সাধুদের, সাধুদাতে তো আত্মারাম খাঁচস্থ হয়ে গেছে। পরের দিন সকালবেলা তিনি আবার সাধুরা যখন খাচ্ছেন, তখন তিনি এলেন উপস্থিত হয়ে তাদের সকলকে মিষ্টি দিলেন এবং বললেন, মা কালকে স্বপ্নে এসে আমাকে বললেন গোলাপ তুমি আর ওদের বকো না, এখন তোমরা এই সন্দেশগুলো খাও। তখন সাধুরা খুব মজা করতে থাকলেন, বললেন গোলাপ মা আপনি যদি প্রতি বকার জন্য এরকম সন্দেশ খাওয়ান তাহলে বারবার বকুন, আমাদের কোনো আপত্তি নেই। আমাদের সঙ্গে একটি সাধু ছিল, এখন আর সঙ্গে নেই, সে যখনই খুব বকাঝাকা দিত, খুব আমাদের গালাগাল করত, আমরা অপেক্ষা করতাম কবে নেমন্তন্ন করবে। তারপরে একদিন সে নেমন্তন্ন করে এই কফি খাওয়াতো, এই কলম উপহার দিত, এরকম এটি আমার উপরই বারবার চলতো। তা আমি এই গল্পটি দু চারজনকে বলেওছি। তা একদিন আমাকে একটা খুব ভালো একটা, তখন ট্রেনিং সেন্টার শেষ হয়ে যাচ্ছে, একটা খুব ভালো একটা পাইলট কলম প্রেজেন্ট করেছে, আমি কালির কলম লিখি বলে কালির কলম প্রেজেন্ট করেছে।
তা তিনি, আমি এটা অন্যান্য বন্ধুদের দেখাচ্ছি, বিভাতমানন্দজিকে দেখিয়েছি, তখন ব্রহ্মচারী আমরা, ও গিয়ে একবারে সোজাসুজি জিজ্ঞেস করলেন, মহারাজ আপনি কবে আমাকে গালাগাল দেবেন? তা সে তো খুব হতবাক হয়ে তাকিয়ে আছে, গালাগাল দেবো কেন? বলছেন আপনি অমরনাথকে গালাগাল দিয়ে কফি খাওয়ান, পাইলট পেন উপহার দেন, আমাকে কবে গালাগাল দেবেন? এই যে কথা, এই গোলাপমার এটা পড়তে পড়তে আমার সেই পুরনো স্মৃতির কথা মনে পড়ছে। গোলাপমা ভীষণ স্পষ্ট বক্তা ছিলেন, কখনো কখনো সেই স্পষ্ট বক্তাটা খুব কষ্টের হয়ে যেত, সেটির কারণে মা তাকে খুব বকাঝকা করতেন। মা বলতেন, গোলাপের সত্য কথা বলতে গিয়ে চক্ষু লজ্জা ভেঙে গেছে। তিনি এই এই বকাঝকা করতেন, তিনি একেবারে সোজাসুজি বলতেন, ও গোলাপ ও কী হচ্ছে, অপ্রিয় বচন সত্য কদাপি না কয়, এই কথা বলতেন। তখনকার দিনে যারাই বাজার করতে আসতেন কলকাতায়, সাধুরা যারা বাজার করতে আসতেন, তাদের খাবার জায়গা একটাই ছিল, হয় দুটো, হয় বলরামবাবুর বাড়িতে, নাহলে মায়ের বাজারে মায়ের বাড়িতে। মায়ের বাড়ি হয়ে যাওয়ার পর মা যখন থাকতেন তখন সাধুরা মায়ের বাড়িতে এসেই খেতেন। অনেক সময় না বলে এসেছেন, খাবার দাবার কমে গেছে, এই নিয়ে গোলাপমা খুব বকাঝকা করতেন। মা কিন্তু তাদের সমর্থন করে বলেছিলেন, সঙ্ঘ যখন বড় হবে তখন এরকম এক দু একটা ঘটনা হবে, মায়ের কাছে একেবারে এই সবটাই খুব সাধারণ। গোলাপমা শ্রী শ্রীমাকে সারাটা জীবন একবারে সেবা করেছেন, তার যে এই যে আপ্রাণ মাতৃসেবা, এটির কোনো তুলনা হয় না। এবং মায়ের, শ্রী শ্রী ঠাকুরের অন্তর্ধানের পর মায়ের যে এত কষ্ট, এটি আর বড় একটা কেউ জানতে পারেনি। গোলাপমা এই খবর জানতে পেরে এবং বলরামবাবুর স্ত্রী এই খবর জানতে পেরে ভক্তদের মাধ্যমে শ্রী শ্রী মাকে প্রথম কলকাতায় নিয়ে আসেন, এবং সেই থেকে জীবনের শেষ দিন অবধি, মায়ের শেষ চলে যাওয়া অবধি, গোলাপমা কোনো দিন মাকে ছাড়েননি। কখনো কখনো মা জয়রামবাটিতে থেকেছেন, সেই সময় গোলাপমা কলকাতাতে মায়ের বাড়ি সামলেছেন, কিন্তু কখনো তিনি শ্রী শ্রী মাকে ছেড়ে যাননি। মায়ের এই বিশাল পরিবারে তিনি একেবারে গৃহিণীর মতো ছিলেন। তিনি ওই একেবারে গোলাপমায়ের অদ্ভুত রকম স্পষ্টবাতিনী হলে তিনিও খুব, তিনি একেবারে মাকে সর্বদা রক্ষা করে চলতেন। ভক্তদের তো আকুতি, একদিন এক ভক্ত এসেছেন, তিনি মাকে প্রণাম করবেন এবং তার কিছু পূজা দ্রব্যাদি এনেছেন, ফুল টুল এনেছেন, কাপড়ের মালা নিয়ে এসছেন, সেগুলো মাকে দেবেন। গোলাপমা দেখেছেন, দেখে চলে গেছেন। খানিক বাদে ফিরে এসে দেখছেন তিনি মায়ের সামনে বসে প্রাণায়াম ন্যাস এই সমস্ত করে বিধিবদ্ধভাবে পূজা করছেন, আর মা সেই চাদরের ভেতরে ঘেমে নিয়ে স্নান করে যাচ্ছেন। খুব বকাঝকা করলেন, তিনি বললেন, তোমরা কি মাকে কাঠের পাথরের ঠাকুর পেয়েছো গো, যে এরকম ঘেমে নিয়ে একসা হয়ে যাচ্ছে আর তুমি আচমন নাশ করে যাচ্ছ? সেই কারণে মা সবসময় বলতেন, কোথাও যাওয়ার কথা হলেই মা বলতেন, গোলাপ না গেলে আমি কি যেতে পারি, গোলাপ সঙ্গে থাকলে আমার ভরসা। খুব সুন্দর একটা ছবি আছে, বেলুড় মঠের দুর্গাপুজোর আসার একটা ছবি। বেলুড় মঠের দুর্গাপুজো আয়োজন করা হয়েছে, সমস্ত কিছু হয়েছে, তখনও পর্যন্ত মঙ্গল ঘট বসেনি, মাও এসে পৌঁছননি। বাবুরাম্মা ছুটাছুটি করছে, যেমন বলছেন, এখনো মঙ্গল ঘট আসলো না, বসানো হলো না, জগন্মাতা কি আসবেন? বাবুরাম্মার যে কথা যখন বলছেন, তখন এমন সময় সেই মঙ্গল ঘট বসানো হলো এবং শ্রী শ্রী মা এসে পৌঁছলেন। মা এক গলা ঘোমটা দিয়েছেন, শ্রী শ্রী মা ধীরে ধীরে তাকে ওইখান থেকে নামালেন, সেই গাড়ি, ঘোড়ার গাড়ি থেকে নামালেন। নামিয়ে ধীরে ধীরে তারা সেই মণ্ডপে এসে উপস্থিত হলেন। শ্রী শ্রীমা যেদিন প্রথম দিন দক্ষিণেশ্বরে আসেন, নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি থেকে, এই দক্ষিণেশ্বরে না, শ্রী শ্রীমা প্রথম দিন বেলুড় মঠে আসেন, নীলাম্বর মুখার্জির বাগান বাড়ি থেকে নৌকায় করে নিয়ে আসা হলো। এখন যেখানে মায়ের মন্দির আছে ওই জায়গাটায় নৌকা বাঁধা হতো, ওই দুপাশে যে দুটো গাছ ছিল সেটা তখন থেকেই ছিল, ওই গাছগুলোতেই নৌকা বাঁধা হতো, এবং ওই জায়গাটা ওভাল শেপ ছিল বলে নৌকা থেকে নামতে সুবিধে। শ্রী শ্রীমা যে ঘাট জায়গা, যে মাটিতে প্রথম পা দিয়ে এগিয়ে গেলেন, স্বামীজি সেই জায়গার মাটি তুলে নিলেন এবং সেটি একটি পাথরের পাত্রে রাখা হলো, এবং সেটি শ্রী শ্রী ঠাকুরের মন্দিরে নিত্য পুজোর জন্য ব্যবহৃত হতে থাকলো, নিত্য পুজোয় সেটি ব্যবহার করা। এখনো পর্যন্ত আপনারা যারা জানেন যে ঠাকুরের যে বিগ্রহ আছে তার বাঁদিকে দেখবেন একটা কুলুঙ্গি আছে, সেখানে একটা পাথরের বাক্স আছে যেটা সবসময় ঢাকা দেওয়া থাকে, তার মধ্যে শ্রী শ্রীমার এই বেলুড় মঠে পদার্পণ করার যে প্রথম চরণ রজ সেটি রাখা আছে এবং মায়ের অস্থিও আছে, কিন্তু ওটি হচ্ছে মায়ের প্রতিভূ, ওইটি চরণ রজকে রজ বেলুড় মঠে পূজিতা হয়।
শ্রী শ্রী মায়ের সঙ্গে গোলাপমা বৃন্দাবন কোঠার কৈলাওর কাশী রামেশ্বর বহু স্থানে দর্শন করেছিলেন। যেখানেই তিনি থাকুন না কেন, মায়ের সঙ্গে যেখানেই তিনি যান না কেন, তার প্রথম এবং অন্যতম কাজ ছিল মায়ের বাড়ির ভক্তদের এবং শ্রী শ্রী মায়ের এবং ঠাকুরের সেবার জন্য খাবার দাবারের ব্যবস্থা করা। ভারতীপ্রাণা মাতাজির স্মৃতি কথায় আছে, গোলাপমা কোনোদিন বড় একটা দুপুরে ঘুমোতেন না, তার ঘুমানো হয়ে গেলে ঘুরে ঘুরে বাড়ি ঘুরে ঘুরে ভূতের মতো ঘুরে ঘুরে দেখাতেন, সবাই মুখ শুদ্ধি পেয়েছে কিনা, তারপরে কারুর বালিশের ওয়ার ছিঁড়ে গেছে কিনা, সন্ন্যাসীদের শতছিন্ন মশারি সেগুলি বসে বসে তিনি সেলাই করতেন। একেবারে এ সংসার শুধু মায়ের সংসার এই বোধ করে তিনি সেবা করতেন। অদ্ভুত তার ডেলি রুটিন ছিল, এটা শুনলে আমাদের ভালো লাগবে। ভারতীপ্রাণা মাতাজির স্মৃতি কথা থেকে এটা বলা নেওয়া হয়েছিল। সেইখানে বলছেন, তার জীবন ছিল অত্যন্ত তপময় এবং কর্মবহুল। বাগবাজারে মায়ের বাড়িতে যেখানে থাকতেন তিনি, তিনি তিনটে তিন রাত্রি তিনটে থেকে চারটের মধ্যে উঠে পড়ে তিনি শয্যা ত্যাগ করে প্রাতকৃত্যাদি সম্পন্ন করে নিজের ঘরে জপে বসে পড়তেন। প্রায় 3 ঘন্টা, 1-2 ঘন্টা নয়, 3 ঘন্টা একটানা তিনি জপ ধ্যান করতেন। তারপরে তিনি নিচে নেমে আসতেন, রোজকার রান্নার যে ভাঁড়ার সেগুলিকে বার করে দিতেন, তরকারি কুটতে বসতেন। এই সমস্ত হয়ে যাওয়ার পরে 7টা বাজলে মায়ের সঙ্গে তিনি, মাকে নিয়ে তিনি গঙ্গা স্নানে যেতেন। অদ্ভুত সেই গঙ্গা স্নানে যাওয়ার কথা সরজুবালার স্মৃতিতে আছে, যে গোলাপমা আগে আগে যাচ্ছেন আর মা গোলাপমার হাত ধরে চলেছেন নববধূটির মতো, এক গলা ঘুমটা দিয়ে গোলাপমা তার সঙ্গে সঙ্গে চলেছেন। গোলাপমা নাকি বলতে বলতে যেতেন, মা এদিকে নিচু, ওদিকে উঁচু, ওদিকটা খোঁড়া, সামনে চলো, একবারে ছোট বাচ্চাকে ঠিক যেরকম নিয়ে যায় ঠিক সেরকম করে গোলাপমা নিয়ে যেতেন। গঙ্গা স্নান করে ফিরে আসার সময় গঙ্গার জলে 1 ঘটি গঙ্গা জল নিয়ে আসতেন, এটি তিনি ঠাকুর ঘরে রেখে ঠাকুরকে প্রণাম করতেন, ঠাকুরের পুজোর জন্য ওই গঙ্গা জল আনতেন। আবার তিনি বাকি যে ঠাকুরের ভোগের আর যে বাকি কুটনো ছিল সেই তরকারিগুলো তিনি কুটতেন। এরপর একটা বড় কাজ করতেন, মায়ের বাড়িতে রোজ 150 খিলি পান সাজতে হতো এবং এর সবটাই প্রায়, বেশ কোনো কোনো দিন কেউ পাওয়া গেলে হলো, নাহলে একাই গোলাপমা সেজে ফেলতেন সেই প্রাণ। তারপরে দুপুরে খাওয়া হলে, নিত্য পুজো টুজো হয়ে গেলে, প্রসাদ বিতরণ হয়ে যাওয়ার পর দুপুরের ভোগ হয়ে গেলে এই খাবার পরিবেশন করতেন। এবং গোলাপমায়ের খাবার পরিবেশনের স্টাইলটি খুব সুন্দর। সরলাবালা সরকার তার স্মৃতি কথায় লিখেছেন, নির্ঝরিণী সরকারের দৃষ্টি দিয়ে, নির্ঝরিণী সরকার তার মাকে, সরলাবালা সরকারকে এসে বলেছিলেন গোলাপমার কথা, মা কীরকম গোলাপমার কাছে বকুনি খেতেন অল্প খাওয়ার জন্য, না খাওয়ার জন্য অন্যান্যরাও বকুনি দিতেন, এইরকম সব ছিল তার সেই বর্ণনা। সরলাবালা সরকারের স্মৃতি কথায় আছে, নির্ঝরিণী সরকারের বলে দেওয়া বর্ণনা, মা ওরকম বকাঝকা করে সকলকে ভালোবেসে খাওয়াতেন। তারপরে দুপুরে তার খাবার পরে খুব সামান্য সময় বিশ্রাম করে গীতা, মহাভারত আর আরেকটা বই তিনি নিত্য পড়তেন, সেটা হচ্ছে স্বামীজির গ্রন্থ, যা কিছু প্রকাশিত হতো সেগুলি তিনি পড়তেন। তারপরে ওই প্রথম মশলা টশলা বিতরণ করে শুতে যেতেন, একটু বিশ্রাম করতেন, তারপরে এই পড়া হয়ে গেলে এবার বাকি সময়টা তিনি এইসব কাজ করতেন, ওই বালিশের ওয়ার সেলাই করতেন, মশারির কভার সেলাই করতেন, এইসব করে বিকেলবেলা ওই সমস্ত করতে করতে তিনি মায়ের সঙ্গে একটু গল্প করে আবার মুখ হাত পা ধুয়ে সন্ধ্যা প্রদীপ জ্বালিয়ে ঠাকুরমাকে প্রণাম করে নিজের ঘরে বসে রাত্রি 9টা অবধি জপ ধ্যান করতেন। জপ ধ্যান করেই হয়ে যেত না, তিনি আবার নিচে নেমে এসে সকলের খাবার দাবারের ব্যবস্থা করতেন। সকলে কে কি খেতে ভালোবাসে এটা গোলাপমা ছাড়া আর কেউ বড় একটা জানতেন না, কে কোন খাবারটা খেতে ভালোবাসে, কার কিসে অভিরুচি, এটি মায়ের সংসারে যদি আর কেউ জানতেন সে হলেন গোলাপমা। গোলাপমার এই যে আচার আচরণ, এটা দেখলে আমরা যদি বোধ করি যে এই তো গোলাপমা তো খুব সংসারী লোক ছিলেন, তা কিন্তু নয়। গোলাপমা এই যে সংসার করতেন, একজনের সংসার, তিনি হলেন শ্রীমা সারদা দেবী। তিনি যা কিছু করতেন এটি মনে করতেন শ্রীমায়ের সংসার তিনি করছেন, এতে যেন তার সামান্যতম বন্ধন ছিল না। মা একবার তাকে বলেছিলেন যে অপচয় করতেনই, অপচয়ে মা লক্ষ্মী কুপিতা হন, এই কথাটা তিনি একবারে গাঁট বেঁধে রেখেছিলেন, কখনো তিনি অপচয় করতে দিতেন না। সবজি কাটার পরে যে খোসাগুলো থাকতো সেগুলো তিনি গরুকে খেতে দিতেন, এমনকি পান তৈরি করার পর পানের যে মোটাগুলো সেগুলোকে এক জায়গায় জড়ো করে রাখতেন গিনিপিকদের খেতে দেওয়ার জন্য, কারণ তারা ওইগুলি খেতে খুব ভালোবাসেন। এছাড়া
ওই যে উচ্ছিষ্ট মানে যে কমলা লেবুর খোসা, তারপরে নারকেল, এই নারকেল বলছি ওই আখ কাটার পরে যেগুলো থাকতো সেইগুলোকে তিনি গুছিয়ে গুছিয়ে রাখতেন। শুধু রাখতেন নয়, তিনি রোদ্দুরে সেগুলোকে শুকোতেন, শুকোনোর পর সেগুলোকে জ্বালানি হিসেবে ব্যবহার করতেন। আমরা কল্পনা করতে পারি না, আমাদের এখানে আমরা জ্বালানি যা ব্যবহার করি সব শুকনো জিনিস, শুকনো পাতা, সারা দিন কয়েকজন মিলে শুধু শুকনো পাতাই জোগাড় করে, এত নারকেল গাছ আছে যে শুকনো পাতা জোগাড় করতে করতেই প্রাণ বেরিয়ে যায়। আর আমাদের এখানে তো সুপার সাইক্লোন সাইক্লোন লেগেই আছে, এখনো পর্যন্ত আমরা বুলবুলে পড়ে যাওয়া গাছের কাঠ ব্যবহার করছি, আমাদের এত কাঠ আছে। শুধু আমফানে যত গাছ পড়ে গেছিল 537টা গাছ, তার ডালপালাগুলো আমরা 6 মাস ধরে ব্যবহার করছি, ভেবে দেখুন কত ডালপালা ছয়েছিল। গোলাপ মা এরকম ভাবে করতেন। আমাদের এই মনে হতে পারে ঠাকুরের সংসার বলে তিনি এইভাবে করছেন। দানেতেও তিনি খুব মুক্ত হস্তা ছিলেন, এ নিয়ে মায়ের খুব অহংকার ছিল। তার দৌহিত্র তাকে মাসে যে টাকাটা দিতেন তার অর্ধেকটা টাকা তিনি যেহেতু মায়ের বাড়িতে খেতেন, তাই সেই খাবার বাবদ খরচ খোরাকি খরচ বাবদ তিনি টাকা দিতেন, এবং বাকি টাকা তিনি দিন দুঃখীদের জন্য দিতেন। সবাই জানতেন এ বাড়িতে এলে কেউ দিক না দিক গোলাপমা অবশ্যই দেবেন। এক পাগলি ছিল, সে যখন তখন এসে পড়তো এবং এসেই বলতো, গোলাপের মা আমি এসেছি, মানে আমাকে কিছু খেতে দাও বা কিছু দাও। আর তার আসার কোনো সময়সীমা ছিল না, রাত্রিরে আসতেন কখনো দিনে, একদিন অনেক রাত্রিরে এসেছেন, সবাই বিরূপ হচ্ছেন, কিন্তু গোলাপের মা গোলাপের মা খুব কষ্ট পেলেন তাদের আচরণে। বলছেন, আহা রাতে তাকে কি খেতে দিই, আহা পাগল অনাথ দূরে দূরে মেগে খায়, সময় হোক অসময় হোক এলে এক মুঠো খেতে দিই। তিনি এরকমও দেখা গেছে যে অন্যের অভাব মেটানোর জন্য লোকের কাছে ধার করেছেন, নিজে ঋণগ্রস্ত হয়েছেন তবু মানুষের সেবা করেছিলেন। সিদ্ধির একেবারে মানে একবারে সর্বোচ্চ শিখরে তিনি উঠে গেছিলেন। মায়ের সব আচরণ তার কাছে ভীষণ রকমের শিক্ষণীয় ছিল। মার তখন খুব শরীর খারাপ হয়েছে, শরীর খারাপ থেকে সবে আরোগ্য প্রাপ্তি হয়েছেন, তার মুখে কোনো স্বাদ নেই। তিনি একজন সেবককে বলছেন, বাবা একটু চচ্চড়িয়ে এনে খাওয়াতে পারো। যে সেবক চচ্চড়িয়ে এনে দিলেন তিনি যাতে ব্রাহ্মণ নন, ইনি ব্রাহ্মণের বিধবা, তো তাই ব্রাহ্মণ নন অব্রাহ্মণ, সেই শূদ্র সাধুর তার হাতে বসে বসে খুব করে তিনি জমিয়ে বাটিতে করে চচ্চড়ি খাচ্ছেন। এমন সময় গোলাপের মা এসে গেছেন, তিনি সেই গলা চড়িয়ে বলতে থাকলেন, শূদ্রের হাতে সকরি জিনিস খাচ্ছ মা, কি করে খাচ্ছ? মা বলে দিলেন, মা তখন বললেন, ভক্তের কোনো জাত হয় না, দেখুন আমাদের হলে আমরা গোসা করে বসে থাকতাম, ইনি কিন্তু গোসা করে বসে রইলেন না, তিনি সঙ্গে সঙ্গে মায়ের ওই বাটিটি কেড়ে নিয়ে মায়ের ওই যে খাওয়া যে ডাঁটা চিবনো ডাঁটা সেগুলো মুখে দিয়ে খেতে শুরু করলেন। গোলাপ মা শ্রীশ্রীমায়ের পায়খানা পরিষ্কার করতেন, দোতলার ওই যে দেখবেন সিঁড়ি দিয়ে উঠে একটা ছোট ঘর মতো আছে ওটা টয়লেট, ওইখানে মায়ের বাথরুম ছিল, সেই তখনকার দিনের পায়খানাটা মা রোজ তিনি গোলাপ মা রোজ পরিষ্কার করতেন। শুধু তাই কেন, পায়খানা সাফ করে হাতটা ধুয়েই কাপড় না ছেড়েই গোলাপ মা আবার ঠাকুরের ফল চাড়াতে বসে যেতেন। আর মায়ের সঙ্গে তো ছিলই, মায়ের গোষ্ঠী তারা ছিলেন, তারা চিৎকার করে ওই আমাদের কিনেশ বলে আমাদের নলিনী দিদি, তিনি খুব চিৎকার করে বলতেন, দেখো 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 গোলাপ দিদি পায়খানা সাফ করে আবার কাপড় এসে পায়খানা সাফ করে এসেই কাপড় ছেড়েই কাপড় ছেড়েছিলেন, কাপড় ছেড়েই ঠাকুরের ফল ছাড়তে বসে গেল, স্নান করলো না। তা ও কি গোলাপ দিদি গঙ্গায় ডুবে এসো, গোলাপ মা ওদিকে ফিরেও তাকাতেন না, বলতেন তোর ডোবার তোর ইচ্ছা হলে তুই ডুবে আয়, আমি ডুববো না। মা এই ঘটনাটা উল্লেখ করতেন, বলতেন গোলাপের মন কত শুদ্ধ কত উঁচু মন, তাই ওর অত সূচি অসুচির বিচার নেই, আর অত সূচিবাইটাইয়ের ধারও ধারে না, ওর এই শেষ জন্ম, তোদের অমন মন হতে আলাদা দেহ দরকার। এটি শ্রীশ্রীমা বলতেন, যেন শ্রীরামকৃষ্ণ যে বিখ্যাত একটি গান গাইতেন সেই গানটির যেন দোতক হয়ে উঠেছিল গোলাপ মার জীবন। সূচি অসূচিরে লয়ে দিব্য ঘরে কবে শুবি, তাদের 203-এ পীড়িত হলে তবে শ্যামা মাকে পাবি, এইটা হচ্ছে কথা। মায়ের এই গোলাপমার এই যে সূচি অসূচি বোধ চলে যাওয়া, এটা শুধুমাত্র ওই জীবনের শেষ দিকে না, এটা সারা জীবন ছিল। মার সঙ্গে করে গোলাপমার সাথে শ্রীমা গিয়েছেন
বৃন্দাবনের মাধবজির মন্দির, সেখানে গিয়ে দেখলেন যে একটা ছেলে মেয়েরা বমি পায়খানা করে ফেলেছে। গোলাপ মাস নতুন মখমলের থান পরেছিলেন, সেই থান ফস করে ছিঁড়ে সেই সমস্ত ময়লা পরিষ্কার করছেন। যারা দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলেন তাদের মধ্যে কেউ কেউ বলে নিশ্চয়ই ওদের বাচ্চা হবে, তাই নিজের থান ছিঁড়ে পরিষ্কার করছে। আবার আরেক দল থাকে তো, তারা বলছেন যে না না, এদের তো দেখে মনে হচ্ছে সাধু লোক, এদের আবার ছেলে ফেলে কি, এরা ফেলছেন সব্বাইয়ের দর্শনে সুবিধে হবে, মন্দির ময়লা হয়েছে এই জন্য। মা বলতেন যখন গঙ্গার ঘাটে তিনি গোলাপ মার সাথে যেতেন, রোজই গঙ্গার ঘাটে ময়লা করে যেত মানুষজন, গোলাপ মা এদিক ওদিক থেকে কাগজ কাপড়ের টুকরো সব জোগাড় করে সেই সব ময়লাগুলোকে পরিষ্কার করতেন, তারপরে ঘটি ঘটি জল ঢেলে সেই সিঁড়ি ময়লা জায়গাগুলোকে পরিষ্কার করতেন। মায়ের মতোই, তার শ্রী শ্রী মায়ের মতোই গোলাপ মায়ের ইয়ে ছিল, ভীষণ রকমের গঙ্গা প্রীতি ছিল, মানে অতি বৃদ্ধ বয়স, মানে গোলাপ মার শরীর গেছে মাত্র 60 বছর বয়সে, মানে সেই বয়সে অতিবৃদ্ধ, মানে আসলে তখনকার দিনে মানুষজনদের এত পরিশ্রম করতে হতো, খুব সহজে বার্ধক্য এসে যেত, চিকিৎসা টিকিৎসা ভালো খাবার দাবার তো যুক্ত না, অল্প বয়সে এই বার্ধক্য এসেছে। অতিবৃদ্ধ বয়সে তিনি তখন আর নিজে একা একা হেঁটে যেতে পারতেন না, লাঠি ধরে ধরে টুকটুক করে তিনি নিত্য গঙ্গা স্নানে যেতেন। মায়ের শরীর চলে যাওয়ার পর তিনি একেবারে ভেঙে পড়েছিলেন, একদম ভেঙে পড়েছিলেন। ব্রহ্মানন্দজির শরীর চলে যাওয়ার পর আরও ভেঙে পড়লেন, যোগীন মার শরীর চলে যাওয়ার পর একদম ভেঙে গেলেন। যোগীন মা গেলেন 1924 সালে 4 জুলাই বোধহয়, যোগীন মার শরীর গেছিল 4 জুলাই, সব খুব সম্ভব 4 জুন, সেদিনটা ছিল খুব সম্ভবত, হ্যাঁ ওটা হচ্ছে শুক্লপক্ষের অষ্টমী তিথিতে গিয়েছিল। আর ইনিও গেলেন কৃষ্ণপক্ষে, এটা গোলাপমা বলে গেছিলেন যে যোগেন যাবে শুক্লপক্ষে, আমি যাব কৃষ্ণপক্ষে। মায়ের জন্মতিথি ছিল 1924 সালে, মায়ের জন্মতিথি ছিল 18ই ডিসেম্বর, কৃষ্ণা সপ্তমী তিথি। সেই দিনের বর্ণনা আছে ভারতী প্রণামায়ের স্মৃতিকথায়, বালিশ ঠেসান দিয়ে উঁচু করে ঘরের একদিকে বসিয়ে রাখা হলো। গোলাপ মা বললেন ভারতী প্রণামাকে, আজ তুমি মায়ের কাজ করো, আমি এখানে বসে বসে মায়ের পুজো দেখব। তিনি সারাদিন সেই বসে মায়ের পুজো দেখলেন, পূজা শেষ হয়ে গেল, প্রসাদি একটা কমলা লেবু নিয়ে আসা হয়েছিল, সেই প্রসাদি কমলা লেবু নিয়ে এসে গোলাপ মাকে দেওয়া মাত্র সেই গোলাপ মা খেলেন এবং হাত জোর করে মাকে বললেন, মা তোমার পূজা সাঙ্গ হয়েছে, এবার তোমার যা করার তাই করো। এই কথাগুলি বলে দেওয়ার মাত্রই তার সারা শরীরে মৃগীরোগী যেরকম খিঁচ হয় সেরকম খিঁচ হতে থাকে, এত খিঁচ ভারতী প্রাণামাতে যে কিছুতেই আর তাকে ধরে রাখতে পারছেন না। অনেক রাত হয়ে গেল তখনও পর্যন্ত ওই রকম গোলাপ মা খিঁচ হচ্ছে, কিছুতেই গোলাপ মাকে শান্ত করা যাচ্ছে না। অবশেষে শারদানন্দজিকে তিনি ডাকলেন, শারদানন্দজি এসে খানিকক্ষণ বসে থাকলেন। মায়ের জন্মতিথির পরের দিন একেবারে দুপুরবেলা 4টের সময় গোলাপ মার শরীর চলে গেল, মায়ের সেই বাঞ্ছিত লক্ষ্যে তিনি প্রয়াণ করলেন। কিন্তু একটা অদ্ভুত, এই জীবনগুলো দিয়ে গেলেন অনুচ্চারিত কিছু ভালোবাসার জীবন, কেমন করে ভগবানের হতে হয়, একটু একটু করে ভগবানের হতে হয়। গোলাপ মার জীবন আমার কাছে ভীষণ আকর্ষণীয়, তার কারণ হচ্ছে গোলাপ মার জীবনের সঙ্গে আম জনতার, আম সাধারণের জীবনের খুব একটা ফারাক আছে বলে আমি মনে করি না। তার যে প্রেজেন্টেশন, দ্য ওয়ে শি প্রেজেন্টেড হারসেল, সেটা একেবারে আমাদের মতোই, আমাদের সাধারণ মানুষের মতোই, কিন্তু তিনি এই সাধারণ মোরকে এসে দেখিয়ে দিয়ে গেলেন কেমন করে একটা অসাধারণ দিব্য যাপন, দিব্য জীবন যাপন করা যায়। এবং এটাই আমাদের কাছে অনুপ্রেরণা, এটা যতদিন থাকবে, অনুপ্রেরণাটা যতদিন থাকবেন, যুগে যুগে মানুষ ভগবানকে ভালোবাসতে শিখবে এবং ভগবানের হয়ে ওঠার চেষ্টায় নিরন্তর প্রয়াসী হবে। শ্রী ভগবানের কাছে প্রার্থনা, এই প্রেরণা আমাদের ভেতরে আসুক, আমরা আমাদের সাধারণটা, সাধারণ খোলসটা ফেলে দিয়ে ভগবানের স্পর্শে অসাধারণত্বে রূপান্তরিত হই, তবেই জানবেন এই জীবনের সার্থকতা। আজ এই পর্যন্ত। ওম প্রণতানাম প্রসীদত্বং দেবী বিশ্বার্তিহারিণী ত্রৈলোক্যবাসিনামিড্ডে লোকানাম বরদা ভব। ওম শান্তি, ওম শান্তি, ওম শান্তি। হরিহি ওম তৎসৎ। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।